রাজশাহীর চরকিদিরপুর ও চরতারানগরে স্কুল পেরোনোর আগেই বাল্যবিয়ের শিকার হয় মেয়েরা, আর ছেলেরা রাখাল ও চোরাচালানের কাজ করে আয় করতে শেখে। রাজশাহী শহরের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পাড়ি দিয়ে প্রায় 10 কিলোমিটার দক্ষিণে গেলে বিস্তীর্ণ যে চর দেখা যায় তার নাম চরকিদিরপুর ও চরতারানগর। প্রায় 10,000 মানুষের বাস এই চরে। বর্ষায় নৌকায় একমাত্র যোগাযোগ মাধ্যম। শুষ্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে দুর্গম বালুচরের সৃষ্টি হয়। তখন শহরে আসতে প্রায় 10 কিলোমিটার দুর্গম পথ পায়ে হাঁটা ছাড়া বিকল্প থাকে না। এই দুটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় ছাড়া মাধ্যমিক পড়ার কোনো স্কুল নেই। এই অবস্থায় গত বছর চরকিদিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামের একটি স্কুল যাত্রা শুরু করেছে। বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশি। বিদ্যালয়ের শিক্ষকরা জানান 47 জন শিক্ষার্থীর মধ্যে 8 জন ছাত্র এবং 39 জনই ছাত্রী। তারা জানান মেয়েরা স্কুলে এলেও বাল্যবিয়ের শিকার হয়ে স্কুল ছাড়তে তারা বাধ্য হয়। শিক্ষকরা আরও জানান চলতি বছরের শুরুতে অষ্টম শ্রেণীতে 13 জন ছাত্রী ভর্তি হয়েছিল, 6 মাস না যেতেই তাদের মধ্যে 9 জনের বিয়ে হয়ে গেছে। অন্য 4 জনেরও যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। সপ্তম শ্রেণীর ছাত্রী শারমিনও রেহাই পায়নি বাল্য বিয়ে থেকে। তাও যে যেরকম আমাকে লেখাপড়া ওখানে সুযোগ দিয়েছিল ওর উপরে এই সব শুনলে তো তাও দিবে না, কারণ আমি শিক্ষাতে এখন বঞ্চিত হবো। আর বাবাকে এখানে এরকম আমার বাবা রাগ করছে, বলছে তুমি পড়ো আমি জেলখানায় যাই, তেন ভয় দেখাচ্ছে আমার বাবাকে, সে আমি এসব করছে। এটা গ্রামের যা অঞ্চল তাই, ছোটোকালেই বিয়ে দেওয়া, গ্রামের অনেক কথা সবাই বলে সব হ্যানতেন। বিয়ের কথা চলছে স্বাধীনারও, কিন্তু স্বাধীনার স্বপ্ন শহরের শিশুদের মতো পড়ালেখা শেখার, ভালো কিছু করার। কিন্তু সেই স্বপ্ন যে তার পূরণ হবে না তা বুঝতে বাকি নেই চরখিদিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী স্বাধীনার। গ্রামে ছোট বয়সে বিয়ে হয়ে যায় এই কারণে যে গ্রামের মানুষ লেখাপড়া বুঝে না শহরের মতন। তারা ছোট থেকেই বাবা মাও অশিক্ষিত ছেলে মেয়েদেরকে অশিক্ষিত করতে চায়। তারা বুঝে না যে লেখাপড়া কীভাবে হয়, কি কারণে হয়, কি কাজে লাগে, কেন হয়। তার জন্য গ্রামের মানুষ ছোট বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেয় যে আমরা শহরের ছেলে মেয়েদের মতন লেখাপড়া করব, অনেক বড় হব, অনেক বড় কিছু আশা, কিন্তু বাবা মা এটা পূরণ হতে দেয় না। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন শহরের সুযোগ সুবিধা বঞ্চিত এই চরের শিশুদের স্কুলমুখী করতে প্রয়োজনীয় সব শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। বাল্য বিয়ে ঠেকাতে চরবাসীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি চরখিদিরপুর জুনিয়র স্কুল। এই স্কুলটি 2012 সালে এখানে স্থাপন করা হয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে। স্থাপনের পরে আমরা প্রথম বছর আমরা 28 জন স্টুডেন্ট পেয়েছিলাম, এই বছর আমরা এখানে 47 জন স্টুডেন্ট পেয়েছি এবং তারা সবার উপস্থিতি শতভাগ। এই ছাত্রদেরকে ধরে রাখার জন্য আমরা তাদেরকে বলেছি তাদের ইউনিফর্ম থেকে শুরু করে খাতা কলম পেন্সিল জ্যামিতি বক্স এভরিথিং আমরা দিব এবং আমরা সব আমরা নিয়ে এসেছি। সারা বছর তারা যে খাবে তাদের জন্য মিড ডে মিল হিসেবে আমরা বিস্কিট কিংবা টিফিনের ব্যবস্থা করেছি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রীদের 2-1 জনের ইতিমধ্যে বিয়েও হয়ে গেছে। অতি সম্প্রতি আমাদের সপ্তম শ্রেণীর সবচেয়ে ভালো ছাত্রী যেটা তার বিয়ে হয়ে গেছে এবং এটার আমরা আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিব। কোথায় রেজিস্ট্রি হয়েছে সেটা আমরা খোঁজখবর নিচ্ছি, আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বলেছি এর পিছনে কারা আছে এটা আমরা অনুসন্ধান করে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং ওই ছাত্রীকে আমরা কোনোভাবে স্কুল থেকে ছাড়ব না। এবং আমরা স্থানীয় জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি যে বিয়ে দিলে একটা মেয়ের জীবন সেখানেই শেষ হয়ে যাচ্ছে, যাতে বাল্য বিবাহ না হয় আমার কোনো পরবর্তীতে আমার কোনো ছাত্রীর কিংবা এই এলাকায়, যাতে যেহেতু চর এলাকায় বাল্য বিবাহের প্রবণতাটা একটু বেশি, আমরা এখন বেশি বেশি করে মোটিভেশন করার চেষ্টা করছি।